أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما خطبكم أيها المرسلون সে অর্থাৎ ইব্রাহিম বলল হে বার্তাবাহকরা তোমাদের আসল উদ্দেশ্য কি قالوا إنا أرسلنا إلى قوم তারা বলল নিশ্চয় এক অপরাধী জাতির কাছে আমাদের পাঠানো হয়েছে যেন আমরা তাদের উপর মৃত্তিকা জাত কাঁকর বর্ষণ করি যেগুলো তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সীমা লঙ্ঘনকারীদের শাস্তির জন্য চিহ্নিত করা হয়েছে এরপর আমরা সেখান থেকে মুমিনদের বের করে আনলাম আর আমার প্রতি আত্মসমর্পণকারীদের মাত্র একটি ঘরই আমরা সেখানে পেলাম আর যারা যন্ত্রণাদায়ক আজাবকে ভয় করে আমরা তাদের জন্য এই জনপদে শিক্ষণীয় এক বড় নিদর্শন রেখে দিলাম وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين আর মুসার ঘটনার মাঝেও এরূপ নিদর্শনী ছিল যখন আমরা তাকে এক অকাট্য যুক্তি প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম فَتَوَلَّى بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ সে অর্থাৎ ফেরাউন তার প্রধানদের নিয়ে ফিরে গেল এবং বলল সে তো এক জাদুকর বা এক পাগল فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ তখন আমরা তাকে এবং তার সেনাবাহিনীকে শক্ত হাতে ধরে ফেললাম এবং সমুদ্রে তাদের ছুঁড়ে মারলাম আর সে ছিল তিরস্কারযোগ্য وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم আর আদ জাতির সেই ঘটনার মাঝেও এক নিদর্শন ছিল যখন আমরা তাদের উপর এক সর্বনাশা বায়ু পাঠিয়েছিলাম এ বায়ু যার উপর দিয়ে বয়ে যেত তাকে পচা গলা বস্তুর ন্যায় পরিণত করেই ছাড়ত وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين আর সামুদ জাতির সেই ঘটনার মাঝেও এক নিদর্শন ছিল যখন তাদের বলা হয়েছিল এক মেয়াদ পর্যন্ত ভোগ করে নাও فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنْظُرُونَ
ينظرون কিন্তু তারা তাদের প্রভু প্রতিপালকের আদেশ অমান্য করল, সুতরাং বজ্রাঘাতের শাস্তি তাদের ধরে ফেলল এবং তারা চেয়েই থাকল। তখন তাদের উঠে দাঁড়ানোর শক্তি রইল না এবং প্রতিশোধ নেয়ারও ক্ষমতা তাদের ছিল না। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين আর এর পূর্বে নূহের জাতিকেও আমরা ধ্বংস করেছিলাম, নিশ্চয় তারা ছিল এক দুষ্কৃতকারী জাতি। والسماء بنيناها بأيد وإنا لموسعون আর আমরা এক বিশেষ ক্ষমতা বলে আকাশ বানিয়েছি এবং অবশ্যই আমরা একে সম্প্রসারিত করে চলেছি। والأرض فرشناها فنعم الماهدون আর আমরা পৃথিবীকে বিছিয়ে দিয়েছি, অতএব আমরা কতই উত্তম বিছানা প্রস্তুতকারী। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আর সব কিছু থেকে আমরা জোড়া জোড়া সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাদীরুম মুবীন অতএব তোমরা আল্লাহর দিকে দ্রুত বেগে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী। ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখর ইন্নী লাকুম মিনহু নাদীরুম মুবীন আর তোমরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করাবে না, নিশ্চয় আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন এদের পূর্ববর্তীদের কাছেও যত রসুলি এসেছিল তাদেরকে এরা এমনটাই বলেছিল, এ এক জাদুকর বা পাগল। আতাওয়াসাউ বিহি বাল হুম কওমুন তাউন এরা কি একে অপরকে একই উপদেশ দেয়? বরং এরা এক বিদ্রোহপরায়ণ জাতি। فتول عنهم فما أنت بملوم অতএব তুমি এদের উপেক্ষা করো আর এদের জন্য তোমাকে দোষারোপ করা হবে না। وذكر فإن الذكر تنفع المؤمنين আর তুমি উপদেশ দিতে থাকো, নিশ্চয় উপদেশ মুমিনদের কল্যাণ সাধন করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু
আমি তাদের কাছে কোনো রিজিক চাই না এবং তারা আমাকে খেতে দিক এও চাই না। إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ নিশ্চয় আল্লাহই মহা রিজিক দাতা শক্তির অধিকারী ও ক্ষমতাধর। فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ যারা অন্যায় করেছে তাদের পরিণতি নিশ্চয় তাদের অর্থাৎ পূর্ববর্তীদের অনুরূপ হবে, অতএব তারা যেন আমার কাছে শাস্তি চাইতে তাড়াহুড়া না করে। فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِن يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ সুতরাং যারা অস্বীকার করেছে তাদের জন্য সেদিন দুর্ভোগ থাকবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হয়েছে। بسم الله الرحمن الرحيم স্বতঃ প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ওয়াত্তুর তুর পর্বতের কসম। وَكِتَابٍ مَسْتُورٍ আর এক লিখিত কিতাবের কসম। فِي رَقٍّ مَنشُورٍ যা উন্মুক্ত পাতলা চামড়ায় লিখিত রয়েছে। وَالْبَيْتِ الْمَعْمُورِ আর আবাদকৃত গৃহের কসম। وَالسَّقْفِ الْمَرْفُوعِ আর উন্নীত ছাদের কসম। وَالْبَحْرِ الْمَسْجُورِ আর উত্তাল সমুদ্রের কসম। إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আযাবের আগমন অবশ্যম্ভাবী। মালহু মিন দাফি কেউ একে টলাতে পারবে না। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা সেদিন আকাশ প্রচণ্ডভাবে আলোড়িত হবে। ওয়াতাসিরুল জিবালু সাইরা এবং পাহাড় পর্বত দ্রুত বেগে চলতে থাকবে। ফাওয়াইলু ইয়াউমাইদিন লিল মুকাজ্জিবিন অতএব সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ। الَّذِينَ هُمْ فِي خَوْضٍ يَلْعَبُونَ যারা বাজে কথায় মত্ত হয়ে আনন্দ ফুর্তি করত। يَوْمَ يُدْعَوْنَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعَاءً সেদিন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তাদের বলা হবে এই সেই আগুন যা তোমরা মিথ্যা বলে অভিহিত করতে। এ কি তবে জাদু
অথবা তোমরা কি এখনো দেখতে পাচ্ছ না? ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। তোমরা এতে জাহান্নামে প্রবেশ করো, এরপর ধৈর্য ধরা বা না ধরা তোমাদের জন্য সমান, তোমাদের কৃতকর্মের প্রতিফলই কেবল তোমাদের দেয়া হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয় মুত্তাকিরা জান্নাত সমূহে থাকবে এবং পরম শান্তিতে থাকবে। ফাকিহীন বিমা আতাহুম রাব্বুহুম ওয়া বাকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তাদের প্রভু প্রতিপালক যা তাদের দান করেছেন তাতে তারা আনন্দিত হবে এবং তাদের প্রভু প্রতিপালক জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করবেন। কুলু আশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তিনি বলবেন, তোমরা তোমাদের কৃতকর্মের পুরস্কার রূপে পরমানন্দে খাও ও পান করো। মুত্তাকিন আলা সুরুরিম সারি সারি সুসজ্জিত পালঙ্কে তারা হেলান দিয়ে বসবে, আর আমরা ডাগর ডাগর চোখের কুমারীদেরকে তাদের সাথী করে দেব। بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ। আর যারা ইমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিও ইমানের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে, আমরা তাদের সন্তান সন্ততিকেও তাদের সাথে মিলিত করাব, আর তাদের কাজের পুরস্কার থেকে আমরা কিছু কমাবো না, প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ। আর আমরা তাদের কাঙ্ক্ষিত বিভিন্ন প্রকারের ফল ও মাংস তাদের দান করব। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم। তারা এই জান্নাতে একে অন্যের সাথে চপলতা ছলে পেয়ালা নিয়ে লোফালোফি করবে, এতে কোনো বাজে ব্যাপারও থাকবে না এবং পাপও থাকবে না। وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ। আর তাদের কিশোররা ঢেকে রাখা মুক্তার ন্যায় জলজল করবে, তারা সেবাদানের জন্য তাদের চারপাশে ঘোরাফেরা করবে। وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। আর তারা
কুশল বিনিময় করতে করতে একে অন্যের প্রতি মনোযোগী হবে। قالوا إنا كنا قبل في أهلنا مشفقين তারা বলবে, নিশ্চয় আমরা এর পূর্বে নিজেদের পরিবার পরিজনদের মাঝে আল্লাহর অসন্তুষ্টির ভয়ে ভীত থাকতাম। فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ কিন্তু আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং দাবদাহের আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। নিশ্চয় আমরা পূর্ব থেকেই তাকে ডাকতাম, নিঃসন্দেহে তিনি পরম কল্যাণ সাধনকারী, বারবার কৃপাকারী। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون কাজেই তুমি উপদেশ দিতে থাকো, কারণ তোমার প্রভু প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও এবং উন্মাদও নও। أم يقولون شاعر نتربص به ريب المنون তারা কি বলে, সে একজন কবি যার সম্পর্কে আমরা কালের বিপর্যয়ের অপেক্ষা করছি? قل تربصوا فإني معكم من المتربصين তুমি বলো, তোমরা অপেক্ষা করতে থাকো, নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম। أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون তাদের কাণ্ডজ্ঞান কি তাদের এটাই বলে নাকি তারা আসলেই এক বিদ্রোহপরায়ণ জাতি? أم يقولون تقوله بل لا يؤمنون তারা কি বলে, সে কোরআন নিজেই বানিয়ে নিয়েছে, আসলে কোনো অবস্থাতেই তারা ঈমান আনবে না। فليأتوا بحديث مثله إن كانوا صادقين অতএব তারা সত্যবাদী হয়ে থাকলে তারা এরই মতো এক বাণী নিয়ে আসুক। أم خلقوا من غير شيء أم هم الخالقون কোনো কিছু ছাড়াই কি তাদের সৃষ্টি করা হয়েছে অথবা তারা নিজেরাই কি স্রষ্টা? أم خلق السماوات والأرض بل لا يوقنون তারাই কি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছে, আসলে কোনো অবস্থাতেই তারা বিশ্বাস করবে না। أم عندهم خزائن ربك أم هم المسيطرون তাদের কাছে কি তোমার প্রভু প্রতিপালকের ধনভাণ্ডার রয়েছে অথবা তারা কি এগুলোর তত্ত্বাবধায়ক? أم لهم سلم يستمعون فيه
فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যার উপর চড়ে তারা আল্লাহর কথা শুনে? তাহলে তাদের মাঝে যে শোনে সে কোনো অকাট্য যুক্তি প্রমাণ তো নিয়ে আসুক। أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمُ الْبَنُونَ তার জন্য কি কন্যা সন্তান এবং তোমাদের জন্য পুত্র সন্তান? أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও যার ফলে তারা ঋণের বোঝায় চাপা পড়েছে? তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যা তারা লিখছে? فالذين كفروا هم المكيدون তারা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায়? তাহলে যারা অস্বীকার করেছে তারাই নিজেদের ষড়যন্ত্রের ফাঁদে পড়বে। أم لهم إله غير الله সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন তাদের জন্য কি আল্লাহ ছাড়াও অন্য কোনো উপাস্য আছে? তারা যা শরীক করছে আল্লাহ তা থেকে পবিত্র। ওয়া ইন ইয়ারাউ কিসফান মিনাস সামা আর তারা এক খণ্ড মেঘ নেমে আসতে দেখলে বলে শীঘ্রই এটি পুঞ্জীভূত মেঘে পরিণত হবে। فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ সুতরাং তারা তাদের প্রতিশ্রুত দিনের সম্মুখীন না হওয়া পর্যন্ত তুমি তাদের একা ছেড়ে দাও, সেদিন তাদের বজ্রাঘাত করা হবে। يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ সেদিন তাদের কোনো ফন্দি ফিকির তাদের কোনো কাজে আসবে না এবং তাদের সাহায্য করা হবে না। للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون আর যারা জুলুম করেছে নিশ্চয় তাদের জন্য এছাড়া আরো আজাব রয়েছে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم আর তুমি তোমার প্রভু প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধরো, কেননা নিশ্চয় তুমি আমাদের চোখের সামনে আমাদের নিরাপত্তায় রয়েছো। আর তুমি যখন ঘুম থেকে উঠো তখন প্রশংসা সহ তোমার প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ النُّجُومِ আর রাতের এক অংশে এবং তারকাদের ডুবে যাওয়ার পরও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
শতপ্রণোদিত অসীম দাতা পরম করুণাময়, বারবার কৃপাকারী আল্লাহর নামে। وَالنَّجْمِ إِذَا هَوَى তারকার কসম যখন তা পতিত হবে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমার সাথী পদভ্রষ্ট হয়নি এবং ব্যর্থ হয়নি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং সে প্রবৃত্তির বশে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, এ তো কেবল এক ওহী যা অবতীর্ণ করা হচ্ছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রবল শক্তিধর আল্লাহ তাকে বাণী শিখিয়েছেন। দু মিররাতিন ফাস্তাওয়া, যিনি মহাশক্তির অধিকারী, এরপর তিনি তাঁর আরশে অধিষ্ঠিত হলেন। ওয়া হুয়া বিল উফুকিল আলা, আর তিনি যখন সর্বোচ্চ দিগন্তে ছিলেন তখন তিনি তার বাণী অবতীর্ণ করলেন। তুম্মা দানা ফাতাদাল্লা, এরপর সে আল্লাহর নিকটবর্তী হলো, তখন তিনিও মুহাম্মদের দিকে নিচে নেমে এলেন। ফাকানা কাব কাউসাইন আও আদনা, এরপর সে দুই ধনুকের এক তন্ত্রী হয়ে গেল অথবা এর চেয়েও নিকটবর্তী হয়ে গেল। ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরপর তিনি তার বান্দার প্রতি সেই ওহী করলেন যা ওহী করার সিদ্ধান্ত তিনি করেছিলেন। মা কাযাবাল ফুয়াদু মারা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সে সম্পর্কে মিথ্যা বলেনি যা সে দেখেছিল। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, এরপরও কি তোমরা তার সাথে সে সম্পর্কে বিতর্ক করছো যা সে দেখেছে? ওয়ালাকাদ রাহু নাযলাতান উখরা, আর সে তাকে অন্য এক অবস্থাতেও দেখেছে। শেষ সীমায় অবস্থিত কুল গাছের নিকটে, এর নিকটেই রয়েছে আশ্রয় দানকারী জান্নাত। ইদি ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা, শূন্য অবস্থায় তখন দেখেছিল যখন কুলগাছটিকে তা ঢেকে ফেলেছিল, যা অর্থাৎ ঐশী যদি সে সময় ঢেকে ফেলে। মা যাগাল বাসরু ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং দৃষ্টি সীমাও ছাড়ায়নি। লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয় সে তার প্রভু প্রতিপালকের নিদর্শনাবলীর মাঝে সবচেয়ে বড় নিদর্শন দেখেছিল। আফারা আইতুমুল লাত ওয়াল উজ্জা, তোমরাও লাত উজ্জার কথা বলো তো দেখি এদের মহিমাও কি এরূপ। আর এগুলো ছাড়া মানাত নামের যে তৃতীয় প্রতিমা রয়েছে এর মহিমাও কি এরূপ। তোমাদের জন্য পুত্র সন্তান এবং তার জন্য কি কন্যা সন্তান। তিলকা ইদান কিসমাতুন দিজা, তাহলে এ তো এক অত্যন্ত অসঙ্গত বণ্টন। ইন হিয়া ইল্লা আসমা,
سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم بهم الهدى. এগুলো তো কেবল নাম, যা তোমরাও তোমাদের পূর্বপুরুষরা এদের দিয়ে রেখেছ। এদের সমর্থনে আল্লাহ কোনো অকাট্য যুক্তি প্রমাণ অবতীর্ণ করেননি। তারা শুধু কল্পনার এবং যা তাদের প্রবৃত্তি চায় এরই অনুসরণ করে। অথচ নিশ্চয় তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তাদের কাছে সঠিক পথ নির্দেশনা এসে গেছে। أم للإنسان ما تمنى মানুষ যা আকাঙ্ক্ষা করে এর সবটাই কি সে পায়? فلله الآخرة والأولى বরং সবকিছুর অবসান এবং সব কিছুর সূচনা আল্লাহরই হাতে। وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ আর আকাশসমূহে কতই ফেরেশতা রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসে না, তবে আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার কথা ভিন্ন। إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى যারা পরকালে ঈমান আনে না নিশ্চয় তারাই স্ত্রীলোকের নামে ফেরেশতাদের নামকরণ করে। وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই, তারা শুধু অনুমানের অনুসরণ করছে আর নিশ্চয় সত্যের বিপক্ষে অনুমান কোনো কাজেই আসে না। সুতরাং যারা আমাদেরকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া আর কিছুই চায় না, তুমিও তাদের উপেক্ষা করো। এ হলো তাদের বিদ্যার দৌড়। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক তাকে ভালো করেই জানেন যে তার পক্ষ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনি তাকেও ভালো করেই জানেন যে হেদায়েত পেয়েছে।
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ سَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى. আর আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছুই আছে তা আল্লাহরই। এর ফলে যারা মন্দ কাজ করে তাদের কর্ম অনুযায়ী তিনি তাদের প্রতিফল দেন, এবং যারা উত্তম কাজ করে তাদের তিনি সর্বোত্তম পুরস্কার দেন। الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ। ছোটখাটো ভুল ত্রুটি ছাড়া যারা বড় বড় পাপ ও অশ্লীলতা পরিহার করে তাদের ক্ষেত্রে নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল। হুয়া আলাম বিকুম ইয আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করার পর এবং তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে কেবলমাত্র ভ্রূণ আকারে ছিলে, তখন থেকেই তিনি তোমাদের ভালোভাবে জানেন। অতএব তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না, কে মুত্তাকি তিনিই তা সবচেয়ে ভালো জানেন। তুমি কি সেই ব্যক্তি সম্পর্কে ভেবে দেখেছ যে হেদায়েত থেকে সরে গেছে? এবং সামান্য কিছু দান করেই হাত গুটিয়ে নিয়েছে। তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যাতে করে সে প্রকৃত অবস্থা দেখতে পায়? أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَى। অথবা তাকে কি সে সংবাদ দেয়া হয়নি যা মুসার ঐশী পুস্তক সমূহে রয়েছে? وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى। এবং অঙ্গীকার পূর্ণকারী ইব্রাহিমের পুস্তক সমূহেও যা রয়েছে। আর তা হল কোনোভাবেই অন্যের বোঝা বহন করবে না। এবং মানুষের জন্য তার চেষ্টা প্রচেষ্টার ফল ছাড়া অন্য কিছুই নাই। আর এছাড়া তার প্রচেষ্টাও শীঘ্রই স্বীকৃত হবে। এরপর তাকে এর পুরোপুরি পুরস্কার দেয়া হবে। রব্বিকাল মুনতাহা।
এবং তোমার প্রভু প্রতিপালকের দিকেই অবশেষে সব কিছুকেই ফিরে যেতে হবে। আর তিনি হাসান ও কাঁদান। এবং তিনি মৃত্যু দেন এবং জীবিতও করেন। আর তিনি জোড়া সৃষ্টি করেন, অর্থাৎ নর ও নারী। من نطفة إذا تمنى বীর্য থেকে যখন তা জরায়ুতে ফেলা হয়, وأن عليه النشأة الأخرى আর এছাড়াও পুনরায় জীবিত করে উঠানো তার দায়িত্ব। وأنه هو أغنى وأقنى আর তিনি ধনী করেন এবং ধন ভাণ্ডার দান করেন। আর তিনি লুব্ধক, তারকার প্রভু। আর প্রথম আদ জাতিকে তিনিই ধ্বংস করেছিলেন। এবং সামুদ জাতিকেও ধ্বংস করেছিলেন, আর তিনি তাদের কিছুই অবশিষ্ট রাখেননি। وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى আর তিনি তাদের পূর্বে নূহের জাতিকেও ধ্বংস করেছিলেন, নিশ্চয় তারাই সবচেয়ে বেশি জালেম ও বিদ্রোহপরায়ণ ছিল। আর তিনি লুতের জাতির বিধ্বস্ত জনপদগুলোকে উল্টিয়ে ফেলেছিলেন। অতএব তাদের তা ঢেকে ফেলেছিল, যা এমত অবস্থায় ঢেকে ফেলে। অতএব তুমি তোমার প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ সম্পর্কে বিতর্ক করবে? পূর্ববর্তী সতর্কবাণী সমূহের ন্যায় এও এক সতর্কবাণী। আজিফাতিল আজিফা, এ জাতিরও প্রতিশ্রুত মুহূর্ত ঘনিয়ে এসেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তা কেউ টলাতে পারবে না। أفمن هذا الحديث تعجبون তবে কি তোমরা একথায় অবাক হচ্ছ? وتضحكون ولا تبكون আর তোমরা হাসছ, তোমরা কাঁদছ না কেন? আর তোমরা তো উদাসীন। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, অতএব আল্লাহর সমীপে সিজদাবনত হও এবং তাঁর ইবাদত করো।